হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আলহামিন ইসলাম মাহিন, এইচ টি 24 চ্যানেলের পক্ষ থেকে আজকে আবারও আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা স্টারমেকার অ্যাপে আপনারা মিউজিক ছাড়াই অডিও গান বা ভিডিও গান করবেন, এবং আপনারা চাইলেই গজল করতে পারেন এই অ্যাপসের মাধ্যমে। তো আপনারা কীভাবে গজল গাইবেন, কীভাবে আপনারা মিউজিক ছাড়াই অডিও গান বা ভিডিও গান তৈরি করবেন, কিংবা আপনারা যদি কারো হারমোনিয়াম বা যদি আপনাদের কেউ গিটার বাজাতে পারেন, আপনারা চাচ্ছেন সেই বাদ্যযন্ত্রটি নিয়ে আপনারা গান গাইতে চাচ্ছেন, তো আপনারা নিজস্ব গিটারের স্টুডিও বা নিজস্ব শব্দ দিয়ে আপনারা পুরো স্টুডিওর মতো করে আপনারা গানটি গাইতে পারবেন এই স্টারমেকার অ্যাপের মাধ্যমে। তো কীভাবে গাইবেন সেটা আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো পুরো ভিডিও জুড়ে। তো তাই আপনারা পুরো ভিডিও জুড়ে থাকবেন, একদমই ভিডিওটি কাটবেন না, এতে আপনাদের বুঝতে সমস্যা হবে। আর আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব এখনও করেননি, নতুন এসেছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল আইকনটি ক্লিক করতে একদমই ভুলবেন না। আর ভিডিও শেষে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা আমাদের ভিডিওতে চলে যাই। তো বন্ধুরা, আমরা আমাদের মোবাইলের মধ্যে চলে আসলাম। মোবাইলের মধ্যে আসার পরে আপনারা স্টারমেকার অ্যাপের মধ্যে প্রবেশ করবেন। যারা স্টারমেকার ডাউনলোড করতে পারেন না, তারা আমার আগের ভিডিওটি দেখতে পারেন। আপনার প্লে স্টোর থেকে স্টারমেকার সার্চ দিলে আপনারা স্টারমেকার অ্যাপটিকে ডাউনলোড করে ফেলতে পারবেন। তো আমি স্টারমেকার অ্যাপের মধ্যে প্রবেশ করতেছি। তো বন্ধুরা, স্টারমেকার অ্যাপের মধ্যে প্রবেশ করার পরে এখানে আপনাদের দেখতে পাচ্ছেন সিংয়ের অপশনে আপনাদের অনেকগুলো গান শো করতেছে। আপনারা এখান থেকে যে কোনো একটি গান নিয়ে নেবেন, মিউজিক নিয়ে নেবেন। এখানে আপনারা সিং লেখাটি দেখতে পাচ্ছেন, আপনারা সিংয়ে ক্লিক করবেন। সিংয়ে ক্লিক করার পরে বন্ধু দেখতে পাচ্ছেন এখানে হেডফোন আপনাকে লাগাইতে বলতেছে, তো আমরা অবশ্যই হেডফোন লাগিয়ে নিব। তো বন্ধুরা, আমি যেহেতু হেডফোন ইউজ করতেছি, যার ফলে আপনাদের একটু রেকর্ডিংয়ে একটু হালকা প্রবলেম হতে পারে, অবশ্যই আপনাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের গানটি চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের গানের যে লিরিক্সটি সেটাও এখানে দেখা যাচ্ছে। আমরা যদি এখন গানটি স্টার্টে ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের মিউজিক সহকারে গানটি গায়ে বাজবে। তো আমরা মিউজিক যেহেতু বাদ দিব, যেহেতু আমরা একটা গজল গাইবো কিংবা আপনার নিজস্ব গিটার কিংবা নিজস্ব হারমোনিয়াম দিয়ে গান গাইবো, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এই মোবাইলে যে মিউজিকটি দেওয়া আছে, এই মিউজিকটি আমাদের প্রয়োজন নেই। তো বন্ধুরা, যেহেতু আমরা ভিডিওতে আমরা মিউজিক ছাড়া যেহেতু আমরা ভিডিও গান তৈরি করতে যাচ্ছি বা গজল গাইতে যাচ্ছি কিংবা আমরা হারমোনিয়াম বা গিটার দিয়ে আমরা বাজাতে চাচ্ছি, সেক্ষেত্রে আমাদেরকে ক্যামেরাটি অন করতে হবে। তো আমি আমার ক্যামেরাটি অন করে দিলাম, আপনারা আপনাদের ক্যামেরাটিকে অন করে দিবেন। আপনাদের ইয়ারফোনটি যদি শর্ট হয়, যদি আপনাকে পুরো ক্যাপচার না করতে পারে, তাহলে সেক্ষেত্রে আপনারা একটি মাইক্রোফোন ইউজ করতে পারেন, কারণ মাইক্রোফোনের তারটি অনেকটি লম্বা হয়। তো আপনারা মোবাইলটা একটা নির্দিষ্ট দূরের মধ্যে রাখবেন, তো আপনার মোবাইলটি নির্দিষ্ট একটি দূরের মধ্যে রাখবেন এবং আপনাকে ফুল ক্যাপচার করবেন। ক্যাপচার করার পরে বন্ধুরা, আপনার চাইলে পিছনে ক্যামেরা ইউজ করতে পারেন, সামনে ক্যামেরা ইউজ করতে পারেন। পিছনে ক্যামেরা ইউজ করার জন্য যে উপরে দেখতে পাচ্ছেন, এটা দিয়ে আপনার ক্যামেরা পিছনে করতে পারেন। এখানে ফিল্টার বিউটি কয়েকটি অপশন দেখতে পাচ্ছেন, আপনার চাইলে এখান থেকে ভিডিওটি ফিল্টার করে নিতে পারেন, কালারফুল করে নিতে পারেন। তো বন্ধুরা, আমাদের ক্যামেরা আমরা অন করে ফেলেছি। এখন আমাদের যেটি কাজ হবে সেটি হলো যে কীভাবে আমরা মিউজিকটি বাদ দিয়ে আমরা গানটি গাইবো বা গজল গাইবো। তো সেটার জন্য আমাদেরকে কিছু সেটিংস করে নিতে হবে, শুধুমাত্র একটি সেটিং, যেটা আপনারা হয়তো বা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না। তো আমি তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, খুবই সহজ একটি বিষয়। তো আমরা এখানে স্টার লেখাটি দেখতে পাচ্ছি, অবশ্যই আমাদেরকে স্টার্টে ক্লিক করতে হবে। তো আমি স্টার্টে ক্লিক করতেছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি স্টার্টে ক্লিক করেছি। স্টার্টে ক্লিক করার সাথে সাথে আপনারা আবার স্টার্টের আবারও একবার ক্লিক করবেন, যাতে এটা বন্ধ মানে আটকে থাকে, পয়েস হয়ে যায়। তো এটাকে আবার পয়েস করে নেবেন। পয়েস করে নেওয়ার পরে বন্ধু এখানে দেখতে পাচ্ছেন একটি তিন চিহ্নের একটি বাটন দেখতে পাচ্ছেন, আপনারা এই তিন চিহ্নে ক্লিক করবেন। ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ভলিউমে একটি লেখা আছে। তো ভলিউমে যাওয়ার আগে আমি আপনাদেরকে যেটি দেখাবো সেটি হলো এখানে দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কাস্টম স্টুডিও, আপনাদের বেশ কয়েকটি হচ্ছে টিউন পরিবর্তন করার জন্য, আপনার কণ্ঠটি পরিবর্তন করার জন্য এখানে বেশ কয়েকটি অপশন দেওয়া আছে। আপনারা চাইলে এই কণ্ঠগুলো পরিবর্তন করে আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারেন, কিংবা আপনারা চাইলে গজলটি গাওয়া শেষে বা গানটি গাওয়া শেষেও আপনারা এটা পরিবর্তন করতে পারেন ভয়েসটি। তো আমার এখানে আপাতত হেল দেওয়া আছে। তো আমরা এখান থেকে কী করবো, এখন আমাদের যে সেটিংসটি দরকার সেটি হলো এই যে ভলিউম। তো আমরা এই ভলিউমে ক্লিক করবো। ভলিউমে আপনাদের এই মিউজিকটি অনেকটি সাউন্ড দেওয়া থাকবে, যেটা আমরা অনেকেই হয়তো বা খেয়াল করিনি। তো আমরা কী করবো, এই যে ভলিউমটি আছে এটা আমরা একবারে কমিয়ে দেবো, একবারে মিউজিকটি কমিয়ে দেবো। দেখতে পাচ্ছেন মিউজিকটা আমি জিরো করে দিয়েছি, এবং আপনার যে ভয়েসটি আছে সেই ভয়েসটি আপনারা একবারে বাড়িয়ে দেবেন।
তো আমি ভয়েসটি বাড়িয়ে দিলাম। দেওয়ার পরে আমরা আবার ব্যাক বাটনে ক্লিক করব। এখন বন্ধুরা আপনারা যেটি গাইবেন সেটি হবে, আপনারা গানটি যে গানটি গাইবেন বা যেটা গল গাইতে চান আপনার ভিডিওভাবে এইভাবে গাইবেন। শুধু আপনার মিউজিক আপনার যে কন্ঠটি আছে সেটা শুধু স্টুডিওর মতো করে আপনারা এই ইচ্ছাগুলো এডিট করতে পারেন এবং স্টুডিওর মতো করে আপনারা এখন গাইতে পারবেন। এবং আপনারা চাইলে দূর থেকে হারমোনিয়াম নিয়ে বাজাতে পারবেন, সেটা সম্পূর্ণ আপনাদের মিউজিক দিয়ে বাজাতে পারবেন। এখানে আপনাদের এই যে লিরিক্সটি যে গানটি আপনারা ওপেন করেছেন সেই গানেরটি কিন্তু আপনাদের চালু হবে না। তো বন্ধুরা আরেকটি জিনিস আপনাদেরকে মনে করে দিতে চাচ্ছি, সেটি হলো যে উপরে দেখতে পাচ্ছেন আমাদের এটার এই যে ভিডিওটি আছে আমাদের যে গানটি আছে এই গানটির ডিউরেশন কিন্তু 3 মিনিট 50 সেকেন্ড। অবশ্যই এটা আপনারা খেয়াল করবেন যে আপনাদের অনেক সময় দেখা যায় গান বা আপনি গিটার দিয়ে যেটা গাইতে চাচ্ছেন সেটা 5 মিনিটের অধিক হতে পারে, 4 মিনিট হতে পারে, তখন এটা কিন্তু 3 মিনিট 50 সেকেন্ড আপনারা কিন্তু 3 মিনিট 50 সেকেন্ড পর্যন্ত এই রেকর্ডটি করতে পারবেন। অতএব আপনি যদি চান যে আপনার যে আপনি যে গানটি গাইতে চাচ্ছেন সেটি যদি বা আপনার 4 মিনিটের ঊর্ধ্বে হয় তাহলে আপনারা কী করবেন, আরেকটি অন্য মিউজিক খুঁজে বের করবেন যেটি আপনাদের 4 মিনিটের উপর ডিউরেশনটি আছে, অবশ্যই এটি মনে রাখবেন। তো আমি এখন আপনাদেরকে একটি গজল আমি রেকর্ড করে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা অবশ্যই গজলটি দেখবেন। তো আমি রেকর্ড করতেছি, মনে করুন যে আপনারা এইভাবে মিউজিকটি রেকর্ড করবেন। তো আমি এখানে এখন যেহেতু আপনারা কী করছিলেন যে প্রথমেই স্টার বাটনে ক্লিক করার পরে সাথে সাথে পয়েজ করে দিয়েছিলেন, যার ফলে একটু কিন্তু আপনারা 1 সেকেন্ড আমার যেমন অতিক্রম হয়েছে আপনাদের 5 সেকেন্ডও অতিক্রম হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনারা এই যে রিস্টার্ট যে লেখাটি দেখতে পাচ্ছেন রিস্টার্ট, এই রিস্টার্টে একবার ক্লিক করবেন আপনাদের আবার প্রথম থেকে এই রিস্টটি শুরু হবে। তো আপনাদের মিউজিক বাজবে না, শুধু আপনাদের গানটিই হবে, আপনি যেটি গাইবেন বা যেটা আওয়াজ করবেন সেটাই শুধু গানের হবে। তো আমি এখন একটি গজল গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা অলরেডি আমি একটি গজল গাইলাম, গজল গাওয়ার পরে আপনারা যখন ডান করে দেবেন, ডান করে দেওয়ার পরে এখানে আপনাদের চলে আসবে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি গানটি অলরেডি চলে এসেছে। আমি যে গজলটি গিয়েছি সেটি আমি আপনাদেরকে মাত্র 10 সেকেন্ডের জন্য একটু শোনাচ্ছি। ছোট ছেলে মাকে বলে সুস্থায় আমার কি। তো বন্ধুরা আপনারা শুনলেন আমি গজলটি গাইলাম, কোনো রকমের মিউজিক হয়নি। তো যদিও তারপর মিউজিক শোনা যায় তাহলে আপনারা এখানে ইফেক্ট লেখাটি দেখতে পাচ্ছেন, ইফেক্টে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করার পরে এখানে ভলিউমে আসবেন, দেখবেন যে আপনার মিউজিকটি ফুল কমানো আছে কি না। তো আপনার মিউজিকটি ফুল কমিয়ে দেবেন, কমিয়ে দেওয়ার পরে বন্ধুরা আপনারা এখন একটা জিনিস ভাববেন যে এখানে একটা শন শন আওয়াজ করতেছে, অ্যাকচুয়ালি এটা ইয়ারফোনের কারণে, যেহেতু ইয়ারফোন কানেক্ট দিয়েছি ইয়ারফোনটা আমাদের সেরকম একটি ভালো মাইক্রোফোন নয়, তারপরে এখানে একটি সঞ্চন আওয়াজ করতেছে। তো এটা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা আসলে এই সঞ্চন আওয়াজটা আপনার করার জন্য অবশ্যই একটি ভিডিও সফটওয়্যারের ভিডিও এডিটিংয়ের একটি সফটওয়্যার প্রয়োজন হবে। তো যদিও আপনারা ভিডিও এডিটিংয়ের সফটওয়্যার অনেকেই জানেন আবার অনেকেই এই সম্পর্কে জানেন না, তো এখানে নয়েজ কমানো যায়। তো আমি হচ্ছে আপনাদেরকে নেক্সট টাইমে কখনো আপনাদেরকে একটি মোবাইলের ভিডিও এডিটরের সম্পর্কে আপনাদের একটা ধারণা দিব, তো আপনারা এই মোবাইলের ভিডিও এডিটর দিয়ে আপনারা এই কাজগুলো করতে পারবেন। তো আপনারা এখানে এখানে দেখতে পাচ্ছেন হোয়াটস অন ইওর মাইন্ড, আপনারা এখানে আপনাদের যে গজলটি গিয়েছেন সেটি এখান থেকে উল্লেখ করে দিতে পারেন। আর আপনারা যেটা এখন চাচ্ছেন যে আসলে আমি গজলটি গাইছি কিন্তু আমি গজলটি এখানে বাদ দিয়ে, তো আপনারা হয়তো আরেকটা জিনিস ভাবতেছেন যে আমি এখানে গাইলাম মিউজিকে গজল গাইলাম, এই গজলটি কীভাবে অন্য জায়গায় শেয়ার করবো ফেসবুক বা এখানে। তো আপনারা এটা দুইভাবে শেয়ার করতে পারেন, একটি এখানে থেকে সরাসরি শেয়ার করতে পারেন, কিংবা আরেকটি হলো যে আপনারা মিউজিকটিকে আগে ডাউনলোড করে নেবেন। তো মিউজিকটি কীভাবে আপনাদের গ্যালারিতে ডাউনলোড করতে হয় এটা নিয়ে আমার ভিডিও চ্যানেলে একটি আমার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও ছাড়া আছে, অথবা আপনারা এখানে আই বাটনে ক্লিক করলে আপনারা সেটি পাবেন, সেই ভিডিওটি পেয়ে যাবেন যে কীভাবে আপনাদেরকে স্টারমেকার থেকে যে কোনো গান ডাউনলোড করতে হয়। এবং আমি ডিসক্রিপশনের লিঙ্কটি দিয়ে রাখবো, আপনারা ডিসক্রিপশনে খেয়াল করতে পারেন। তো আপনারা এখানে ডাউনলোড করে নিয়ে সেটা এডিট করে আপনারা ফেসবুক ইউটিউব যেখানে ইচ্ছা আপনারা আপলোড করতে পারেন। তো আমি গানটি গাইলাম, গানটি গাওয়ার পর এখানে আমি গানের নামটি দিয়ে দিচ্ছি। তো আমি এখানে নিজের মধ্যে দূরে রেখে সেই গানটি একটা লিখে দিলাম, লিখে দেওয়ার পর আপনারা এখানে চাইলে এখানে হ্যাশট্যাগ দিতে পারেন, এগুলো আপনাদের অনেক জানা আছে যেটা আমি যদি আপনারা না জানেন তাহলে আমার ওখানে যে ভিডিওগুলি আছে আমার ইউটিউব চ্যানেলে সেগুলো দেখলে আপনারা এই সেটিংসগুলো সম্পর্কে জানতে পারবেন। তো আমি এটা এখন একটা পোস্ট করে দিচ্ছি। আমাদের আপলোড সাকসেসফুল হয়ে গিয়েছে, আমরা এখন যদি আমাদের প্রোফাইলে যাই মিতে আমাদের প্রোফাইলটি দেখতে পাচ্ছেন এখানে। তো আমি আমার প্রোফাইলে চলে আসলাম, দেখতে পাচ্ছেন নিজের মধ্যে দূর আকাশে আলামিন, এটা আমি কেবল এই গজলটি গিয়েছি, গজলটি গিয়ে আমি এখানে ডাউনলোড করেছি। তো আশা করি এইভাবে আপনারা মিউজিক ছাড়াই অডিও গান এবং গজল গাইতে পারবেন, এবং আপনারা গিটার বা হারমোনিয়াম যদি থাকে তাহলে আপনি সেটা দিয়েও আপনারা এখানে রেকর্ড করে এখানে আপলোড করতে পারবেন। আর আপনি যদি চান যে এখানে না আপলোড করে এখানে তো আপলোড করেছি, তারপর আমি মনে করি যে ফেসবুকে ইউটিউবে আপলোড করতে যাচ্ছেন তাহলে আগে গানটি এখান থেকে ডাউনলোড করে নেবেন। আর কীভাবে গানটি ডাউনলোড করতে হয়, কীভাবে আপনার গ্যালারিতে নিয়ে আসতে হয়, এর মতো এমন ভিডিও কয়েকটি আমি আমার ইউটিউব চ্যানেলে আমার দেওয়া আছে, আপনার চাইলে এখানে আই বাটনে ক্লিক করে আপনাদের এই ভিডিওটি দেখে নিতে পারেন, কিংবা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে যে কীভাবে ডাউনলোড করতে হয়।
তো সেখান থেকে আপনারা ডাউনলোড করে আপনারা যে কোনো একটি সফটওয়্যার দিয়ে, ভিডিও এডিটর সফটওয়্যার দিয়ে আপনারা এডিট করে আপনারা ফেসবুকে কিংবা ইউটিউবে আপলোড করে দিতে পারবেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, লাইক করতে একদমই ভুলবেন না। আর বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন, যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটিকে, আর পাশে বেল আইকনটি ক্লিক করতে একদমই ভুলবেন না। তো বন্ধুরা ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।